হাল হাদাল মসজিদু জামিলুন, খেয়াল করেন, হাল মানে হলো কি, হাদাল মসজিদু এই মসজিদটি, হাদাল মসজিদু মানে কি এই এই মসজিদটি মসজিদটি, হাল হাদাল মসজিদু এই মসজিদটি কি জামিলুন সুন্দর, হাল হাদা হাদাল মসজিদু জামিলুন এই মসজিদটি কি সুন্দর, নাম হুয়া জামিলুন, নাম হুয়া জামিলুন, হ্যাঁ উহা সুন্দর, অথবা আপনি বলতে পারেন নাম হাদাল মসজিদু জামিলুন। তাহলে হাল হাদাল মসজিদু জামিলুন এই মসজিদটি কি সুন্দর, উত্তর হলো নাম, হ্যাঁ হুয়া জামিলুন, হুয়া মানে বোঝাচ্ছে মসজিদ, অথবা আপনি বলতে পারেন হাদাল মসজিদু জামিলুন, মানে এই শব্দটা পুরোটাই এনে বলতে পারেন, অথবা মসজিদের হাদাল মসজিদের পরিবর্তে হুয়া বলতে পারেন, ঠিক না, দুইভাবেই আপনি বলতে পারেন। এরপরে দেখেন হাল তিলকাল হাদি কত, এই একটা জিনিস গতকালও বলেছি, হাদা তিলকা জালিকা হাজিহি, এর পরে যে নাউনটা আসবে, এই যে নাউন, এইটা নাউন, এর পূর্বে যদি অন্য কোনো কিছু না থাকে তখন এটা পেশ হবে। তাহলে হাল তিলকাল হাদিকতু জামিলাতুন, ও হাল তিলকা, হাল মানে কি, তিলকা মানে ওই, আল হাদিকতু মানে বাগানটি, তাহলে ওই বাগানটি কি জামিলাতুন সুন্দর, ওই বাগানটি কি সুন্দর, হাল তিলকাল হাদিকতু জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর, উত্তর নাম হিয়া জামিলাতুন। হিয়া কেন হলো, হাদিকতুনটা ফ্যামিনিন, হাদিকতুনটা কি ফ্যামিনিন, অথবা আপনি বলতে এটাও বলতে পারেন নাম তিলকাল হাদিকতু জামিলাতুন, ক্লিয়ার। এবার এরপরে দেখেন মান, মান মানে হচ্ছে কে, মান মানে কে, মান মাহমুদুন, মাহমুদ কে, মাহমুদ হচ্ছে হুয়া আখি, আমার ভাই, সে আমার ভাই, অথবা মাহমুদুন আখি, যদি এটা বেশি ব্যবহার হয় না, আপনি হুয়া ব্যবহার করবেন, মাহমুদের পরিবর্তে হুয়া ব্যবহার করবেন, তাহলে হাল মান মাহমুদুন, মাহমুদ কে বলতে হবে হুয়া আখি। এখন যদি এখানে বলা হতো মান ফাতিমাতু, তখন আপনি কি বলতেন, হিয়া উখতি, মান খাদিজাতু, তখন কি বলতেন, হিয়া উখতি, বুঝতে পেরেছেন। এবার এবার এর আরেকটু পরিচয় দিচ্ছে মাহমুদ সাহেবের, যে হুয়া ওয়ালাদুন মুয়াদ্দাবুন, সে একটি ভদ্র ছেলে, হুয়া সে, ওয়ালাদুন ছেলে, মুয়াদ্দাবুন ভদ্র, হুয়া ওয়ালাদুন মুয়াদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে, মুয়াদ্দাব, মুয়াদ্দাব মানে কি ভদ্র, তাহলে হুয়া আখি, সে আমার ভাই, হুয়া ওয়ালাদুন মুয়াদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে, ক্লিয়ার এতটুকু সবার, না বুঝলে প্রশ্ন করবেন। এরপর দেখেন হাল আখুকা তিলমিজুন জাকিয়ুন, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র, হাল আখুকা তিলমিজুন জাকিয়ুন, হাল আখুকা তোমার ভাই কি তিলমিজুন ছাত্র, জাকিয়ুন মেধাবী, বুঝতে পেরেছেন, তাহলে তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র, নাম হুয়া তিলমিজুন জাকিয়ুন, আখুকার পরিবর্তে হুয়া, অথবা আপনি বলতে পারেন নাম আখি, কি বলতে পারেন, আচ্ছা আখি তিলমিজুন জাকিউন, হ্যাঁ আমার ভাই হচ্ছে মেধাবী ছাত্র, নাম আখি তিলমিজুন জাকিউন, অথবা হুয়া তিলমিজুন জাকিউন, দুইটার যে কোনোটা বলতে পারেন। তাহলে কি হলো, হাল আকুকা তিলমিজুন জাকিউন,
তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র? নাম হুয়া তিলমিজুন জাকিউন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র। এরপরে বলছে মান খদিজা তু, খদিজাকে বলছে হিয়া উখতি, সে আমার বোন। ওইখানে যেভাবে পরিচয় দিয়েছে না, যে হুয়া আখি, এখানে সে বলছে কি হিয়া উখতি। ওইখানে বলেছিল হুয়া মুআদ্দাবুন, ওলাদুন মুআদ্দাবুন, আর এখানে বলছে হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। বিনতুন মানে কি মেয়ে, মুআদ্দাবাতুন ভদ্র। তাহলে খাদিজা সম্পর্কে যখন জানতে চাওয়া হলো, তখন বলল সে আমার বোন এবং সে একজন ভদ্র মেয়ে। সে একজন কি ভদ্র মেয়ে, বা সে একটি ভদ্র মেয়ে। এরপরে বলা হচ্ছে যে হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, যে তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? তোমার যেহেতু সে বলতেছে খাদিজা হচ্ছে আমার বোন এবং সে একজন ভদ্র মেয়ে, এই জন্য আবার জিজ্ঞেস করছে হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন ভদ্র মেয়ে? তখন সে বলছে নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে একজন ভদ্র মেয়ে। অথবা আপনি এটাও বলতে পারেন মেধাবী মেধাবী উখতি, ছাত্রী। উখতি তিলমিজাতুন জাকিয়াতুন, উখতি তিলমিজাতুন জাকিয়াতুন, দুই ভাবে বলতে পারেন। হয় সর্বনাম দিয়ে বলতে পারেন হিয়া, অথবা উখতুকি এর পরিবর্তে উখতি তিলমিজাতুন জাকিয়াতুন, এটাও বলতে পারেন। ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা চলে যাব মান, মান রব্বুকা, এটা দুই ভাবে পড়া যায়। তাজবিদের নিয়মে নুন সাকিনের পরে র আসলে এদগম করা যায়, অথবা আপনি এভাবেও পড়তে পারেন মান রব্বুকা বলতে পারেন, অথবা মার রব্বুকা বলতে পারেন। ইয়া মুসলিমু, হে মুসলমান, হে মুসলিম, মার রব্বুকা, তোমার রব কে? আবার এইটাকে যদি মুসলিমের পূর্বে আল আসে তাহলে কি হবে, আইয়ুহাল মুসলিমু, কি হবে, ইয়া আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম তোমার রব কে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এখন কেউ কেউ ভুলে অনেক সময় এভাবে বলে আল্লাহু রব্বি, ওইটা না, যেভাবে প্রশ্ন সেভাবে উত্তর। রব্বি আল্লাহ, তিনি আমার রব্বি আল্লাহ মানে কি, আমার রব হচ্ছে আল্লাহ। রব্বি আল্লাহ মানে কি, আসলে এটা ছিল কিন্তু রব্বি, কি ছিল রব্বি, এইটা ছিল কিন্তু রব্বি, এইটা ছিল, বুঝতে পেরেছেন? তা পড়ার সুবিধার্থে সাকিনটাকে বাদ দিয়ে এখানে কি করা হলো, জবর দিয়ে দেয়া হলো। তাহলে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এবার আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, ও রব্বুকা এবং তোমারও রব, আল্লাহু রব্বি ও রব্বুকা, আল্লাহ আমারও রব এবং তোমার রব, আল্লাহ আমার রব, আল্লাহু রব্বি, আল্লাহ তোমার রব, আল্লাহু রব্বুকা, অথবা আল্লাহু রব্বি ও রব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। এটা কিন্তু কবরে গেলে এই প্রশ্ন হবে, কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলেন, বুঝতে পেরেছেন? জি এরপরে স্যার, ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মা দিনুকা ইয়া ওয়ালাদু, এই ছেলে তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি? এখানে ওয়ালাদুর পূর্বে আল দিলে আইয়ুহাল ওয়ালাদু হবে। মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি? দিনিয়াল ইসলামু, ভালো করে মুখস্থ করবে যাতে ভুলে না যান, আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম দিনিয়াল ইসলাম মানে কি, আমার জীবন ব্যবস্থা বা আমার দিন হলো ইসলাম। এবার ইসলামের পরিচয় কি, আল ইসলামু দিনী, ইসলাম হচ্ছে আমার জীবন ব্যবস্থা, ওয়া দিনুকা এবং তোমার জীবন ব্যবস্থা। ইসলাম শুধু আমার একার না, তোমারও জীবন ব্যবস্থা কিন্তু ইসলাম। এরপরে আপনি ফেরেশতারে বলবেন যে দেখো ইসলাম কিন্তু শুধু আমার না, তোমারও কিন্তু জীবন ব্যবস্থা ইসলাম। মান নাবি ইউ কায়া, মান নাবি ইউ কি, যেহেতু বিন্তু বলা হলো তাহলে কি হবে, মান নাবি
ইউকি মান নাবি ইউকিয়া বিন্তু, হে মেয়ে তোমার নবীকে। আর যখন বিন্তের পূর্বে আলিফ লাম হবে তখন বলতে হবে আইয়াতুহা। খেয়াল করেন এখানে কিন্তু আইয়াতুহা হয়েছে, কারণ কি বিন্তুটা ফ্যামিনিন। মান নাবি ইউকিয়া বিন্তু অথবা মান নাবি ইউকি আইয়া আইয়ুহা তুহাল বিন্তু। এখন বলছে উত্তরে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুনা। এখানে আলাদা আলাদা পাঠ করে বলেনি, এখানে বলছে মুহাম্মাদ আমাদের নবী। আমাদের বললে কি আপনি বাদ থাকবেন? জি না, না, আপনি বাদ থাকবেন না। তাহলে এখানে বলছে মান নাবি ইউকি ইয়া বিন্তু, হে মেয়ে তোমার নবীকে, অথবা আইয়া তুহাল বিন্তু, হে মেয়েটি তোমার নবীকে। তখন উত্তর হলো মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুনা, মুহাম্মদ হচ্ছে আমাদের নবী। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, মান মাহমুদুন, এখান থেকে নাকি না হো, এখান থেকে হাল হাদাল মাসজিদু জামিলুন, এই মসজিদটা কি সুন্দর? নাম হুয়া জামিলুন অথবা হাদাল মাসজিদু জামিলুন। হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর? নাম না হিয়া জামিলাতুন, অথবা বলবেন নাম তিলকাল হাদিকাতু জামিলাতুন। এরপরে মান মাহমুদুন, মাহমুদ কে? হুয়া আখি, সে আমার ভাই। অথবা মাহমুদুন কি হবে? মাহমুদুন হুয়া আখি। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একটি ভদ্র ছেলে। হুয়া ওয়ালাদুন, এই ভদ্র ছেলেটা কে? মাহমুদ। হাল আখুকা তিলমিজুন জাকিয়ুন, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র? নাম হুয়া তিলমিজুন জাকিয়ুন, হ্যাঁ সে একটি মেধাবী ছাত্র। সে একটি কি? মেধাবী মেধাবী ছাত্র, বা সে একজন মেধাবী ছাত্র। এখন বলছে মান খাদিজাতু, খাদিজা কে? হিয়া উখতি, সে আমার বোন। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একটি ভদ্র মেয়ে। মুআদ্দাবাতুন মানে ভদ্র। হাল উখতু কি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একটি মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে একটি মেধাবী ছাত্রী। এরপরে বলা হচ্ছে কবরে গেলাম আমরা, কবরে যাওয়ার পরে ফেরেশতা এসে হাজির। ফেরেশতা এসে বলছে মান রব্বুকা ইয়া মুসলিমু, হে মুসলিম তোমার রব কে? অথবা আইয়ুহাল মুসলিমু। তখন যে কবরবাসী সে বলছে তাদাব্বুরে ক্লাস করতাম, এগুলো তো তখন মুখস্থ করে ফেলেছি, তুমি আমাকে ঠকাবা? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহু রব্বি ও রব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। মা দিনুকা ইয়া ওয়ালাদু, হেই ছেলে তোমার জীবন ব্যবস্থা বা দিন কি? আইয়ুহাল ওয়ালাদু, দিনিয়াল ইসলামু, আমার জীবন ব্যবস্থা বা আমার দিন হলো ইসলাম। ইসলাম আল ইসলামু দিনী ওয়া দিনুকা, ইসলাম আমার দিন তোমারও দিন। মান নাবিয়ুকি ইয়া বিন্তু, হেই মেয়ে তোমার নবীকে। আইয়া তুহাল বিন্তু, যেহেতু বিন্তুর পূর্বে আল এসছে ওই জন্য আইয়া তুহা হবে। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুনা, মুহাম্মদ হচ্ছে আমাদের নবী। মুহাম্মদ কাদের নবী? আমাদের আমাদের নবী। আগামী ক্লাসে নবী ইনশাল্লাহ আমরা এসএম এর সাথে মানে দমির নাউনের সাথে অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন যুক্ত করে প্র্যাকটিস করব আমরা এখানে। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্ত রাখি। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু